আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মহোদয়, আপনারা আমার সালাম গ্রহণ করুন এবং বদরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে ক্লাস এইট এবং বিশাখা সাবজেক্ট ইসলাম ও নৈতিক শিক্ষা, এই ও বিশাখার সাবজেক্ট ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের মূল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ নম্বর 8 থেকে আমি আলোচনা করব। আমাদের আজকের পাঠের পাঠ শিরোনাম হলো জান্নাত। পাঠের আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় হলো জান্নাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো জান্নাত এবং জাহান্নাম, এটা আমাদের একদম পরিচিত দুটি শব্দ এবং আমাদের পরিচিত বহুল আলোচিত এই দুটি শব্দ সম্পর্কে তোমরা বারবার শুনেছ, জেনেছ। তাই আমরা আজকে জান্নাত সম্পর্কে আলোচনা করব। পরবর্তী পাঠ আমাদের জাহান্নাম সম্পর্কে আছে, সেটা আমরা নেক্সট পার্টে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জান্নাত শব্দের অর্থ কী? জান্নাত কি? জান্নাত শব্দের অর্থ হলো আবৃত স্থান, ঢেকে রাখা স্থান, এটা হলো জান্নাত শব্দের শাব্দিক অর্থ। আর জান্নাত শব্দের শারীরিক অর্থ, পারিভাষিক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল জীবনে নেককার বান্দাদের জন্য যে চিরসুখের স্থান, যে চিরসাকে শান্তির স্থান তৈরি করে রেখেছেন এবং যেটা খুব হেফাজতে রেখেছেন, সেটাকেই জান্নাত বলে। আমি আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদের জন্য, আমলে সালেহকারীদের জন্য যে চিরসুখের স্থান তৈরি করে, আবৃত করে, একেবারেই হেফাজতে রেখেছেন, সেটা হলো জান্নাত। তাইলে আমরা জান্নাত শব্দের শাব্দিক অর্থ জানলাম, জান্নাত শব্দের পারিভাষিক শব্দ জানলাম। এখন জান্নাত লাভের উপায়, হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছে, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা কি করো? ইয়া আইয়ুল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের একাংশে প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তাহলে তোমরা শয়তানের অনুকরণ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আয়াত থেকে কি বুঝি? এই আয়াত থেকে আল্লাহ বলছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাইলে কি হবে, তোমরা এই জান্নাত নামক যে স্থানটা, সেটা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিছি, এটা তোমাদেরকে পুরস্কার হবে, পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দান করবেন, পুরস্কার হবে। যে জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদ, এমন জান্নাত যে জান্নাতে একবার যদি কেউ প্রবেশ করে, যে জান্নাত সে চিরস্থায়ী আবাদান আবাদা পর্যন্ত সেখানে অবস্থান করবে, চিরসুখ। সে সুখ কি? আমরা তো বলি সুখ সুখ, সব কেউ এইভাবে সুখ চায়, কেউ এইভাবে সুখ চায়, কেউ এইভাবে সুখ কাকে বলে? আসলে দুনিয়াতে কোনো সুখ নেই, দুনিয়াতে কোনো শান্তি নেই, কারণ আমাদের সামান্য পার্থিব জীবনে আমরা কি করি, পার্থিব জীবনে আমরা এই শৈশবকাল যায়, কৈশোরকাল যায়, শিশুকাল যায়, যুবককাল যায়, বৃদ্ধকাল যায়, আমাদের এক সময় কান্না, এক সময় হাসি, এক সময় ব্যথা, এক সময় বেদনা, এত কিছু পরে আমরা অতিবাহিত করি, সে যে একেবারে নিঃস্ব হোক, কুটিপতি হোক, কিছু সময় না কিছু সময় তার দুঃখ আসে এবং চরম দুঃখ হয়,
এজন্য এই দুনিয়াতে সুখ নাই, সুখী হতে পারে না। কিন্তু জান্নাত এমন এক স্থান, সেখানে যদি কেউ ঢুকে সেইখানে দুঃখের কোনো সম্ভাবনাই নেই সেখানে। এই জন্যই এটা বলা হয়েছে চিরসুখের স্থান জান্নাত। এই জন্য সে জান্নাতে কী হবে, জান্নাত তাজরি মিন তাহতিহা আল-আনহার, এমন সুশীতল জান্নাত যে জান্নাতের তলদেশে প্রবাহিত আছে সুন্দর নহরসমূহ, দুধের নহরসমূহ, মধুর নহরসমূহ, সুখ শান্তি আর শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমরা আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের ইমানে, আমাদের আকিদায় আমরা এমন কাজ করব যে কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাত দান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন বাড়ির কাজ দেব। আমরা জানি জান্নাত হলো আটটি, জাহান্নাম সাতটি, জাহান্নামের বর্ণনা আমরা পরে বলবো, জান্নাত হলো আটটি। তোমরা এই জান্নাতের আটটি জান্নাতের নাম মুখস্থ করবা, এটা তোমাদের বাড়ির কাজ। আটটি জান্নাতের নাম মুখস্থ করবা এবং আটটি জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় তোমরা পড়ে নিবা, এটা তোমাদের বাড়ির কাজ। আর তোমরা সকলেই সুখী থাকো, শান্তি থাকো। এই আমরা যে অনলাইন ক্লাসগুলো করি এগুলা তোমাদের শুধু মানে টপিক্সের উপরে একটু একটু আলোচনা করা, মানে এই আলোচনাটাকে তোমরা মূল কেন্দ্র করে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত হবা, পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত হয়ে তোমরা ঠিকমতো লেখাপড়া করবা, সকল বিষয়ে সকল সাবজেক্টের এই মূল আলোচনাগুলো তোমরা ভালো করে দেখবা, ভালো করে লেখাপড়া করবা, তোমরা মনোযোগী হবা। আমরা তোমাদের পরীক্ষার বিশেষ মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। আমি আমার ফেসবুক আইডিতে লিখে দিছি, কে যেন তোমরা দেখছো কি না এটা একটু খেয়াল করবা। আর তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।